اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. আমাদের জেনে রাখতে হবে যে ইসলামের উৎস দিনে ইসলামের বিধিবিধান আকিদাই হোক আর আহকাম হোক মাসলা মাসাইল হোক আর বিশ্বাসের বিষয়গুলি হোক সমস্ত বিষয়ের উৎস হচ্ছে প্রথম উৎস হচ্ছে কোরআনে কারিম, যে সম্পর্কে কারো দ্বিমত নেই। কোরআনুল কারিম হচ্ছে প্রথম উৎস। অধিকাংশ আলেমদের নিকটে সারা পৃথিবীর সমস্ত মাজহাবের আইম্মা ইকরামদের নিকটে আলামাদের নিকটে চারটি হচ্ছে উৎস। এই ক্ষেত্রে হানাফিদের কোনো দ্বিমত নেই, শাফি মালিক হাম্বলিদের কোনো দ্বিমত নেই। চারটি উৎসের কথা মনে রাখবেন, মানে এই চারটি উৎস থেকেই শরীয়ত নিতে হবে, আর পঞ্চম কোনো উৎস শরীয়তের নেই। প্রথম উৎস হচ্ছে কোরআনুল করিম, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। মানে দিন নেবেন, ইসলাম নেবেন, ইসলামের আকিদা ইমান বিশ্বাসী হোক আর আহকাম মাসলা মাসাইলি হোক শরীয়তের বিধিবিধান হোক, তা নিতে হবে প্রথম কোরআনুল করিম থেকে। শরীয়তের দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সাল্লামের সুন্নত, মানে হাদিস। তৃতীয় ক্ষেত্র হচ্ছে এজমাই উম্মত, ফেকার মাসলা বলছে, ওসুলে ফেকার কায়দা বলছে, এবং ওসুলে ফেকার সবাই এগুলি কথা মেনেছে, হানাফি শাফি মালিক আহমদ সবাই মেনেছে। ইজমা উম্মতের ইজমা, উম্মতের ইজমা মানে সারা উম্মতের গণ্যমান্য আলামায়ে কেরামদের, গণ্যমান্য আলামায়ে কেরামদের, বিশিষ্ট আলামায়ে কেরামদের ঐক্যমত, ইজমা মানে ঐক্যমত। তবে এই ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, কারণ এই ক্ষেত্রে বিদাতীরা বিভ্রান্ত করে যে যে কোনো জিনিস কোরআনে যদি না থাকে, হাদিসে না থাকে, আর তারা করে, বিদাতীরা করে, তাদেরকে যদি বলেন এটা করছেন কেন, হাদিসে নেই কোরআনে নেই, বলছে এক্ষেত্রে ইজমা হয়ে গেছে, ইজমা হয়ে গেছে, ইজমা কিয়াস আছে, এটি ভারত বাংলাদেশি ভাষায় বলছি, তাই না, ইজমা কিয়াস আছে। ইজমা কিয়াস নিজেও বুঝে না, যেন হিন্দুরা হিন্দু ধর্ম বুঝে না, হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি বলেন হিন্দু ধর্ম কি, বলতে পারবে না, বলতে পারবে না, কিন্তু সে হিন্দু। ওই রকমই বিদাতিরা যারা ইজমা কিয়াসের কথা বলে, ইজমা কিয়াস কি জিজ্ঞেস করেন বলতেই পারবে না, কিন্তু ইজমা কিয়াস হয়ে গেছে, বুঝতে পারছেন। তাহলে ইজমা মানে কি, ইজমা মানে এমন কিছু যা কোরআন এবং হাদিসে আছে, কোরআন হাদিস বিরোধী নয়, কোরআন এবং হাদিসে আছে, এবং সেই সম্পর্কে এমন এক মাসলা, স্পষ্ট মাসলা, যে ক্ষেত্রে আর ইখতিলাফ নেই, মতানৈক্য নেই, সেই জন্য সমস্ত উম্মতের ঐক্যমত হয়ে গেছে। যেমন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, যেমন কি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, কোরআনেও আছে, ইঙ্গিতে থাকে কিন্তু কোরআনেও আছে, হাদিসেও আছে, খামসা সালাওয়াত, আর সমস্ত উম্মতের হানাফি শাফি মালিক হাম্বলি যত ওলামায়ে কেরামরা রয়েছেন, যোগ্য ওলামায়ে কেরাম, সবাই একমত এই ক্ষেত্রে যে নামাজ কত ওয়াক্ত ফরজ, পাঁচ ওয়াক্ত ফরজ, এমনকি সাধারণ মুসলিমও এই ক্ষেত্রে একমত, যদি নামাজই হয় সে, এর নাম ইজমা। রমজান মাসের রোজা ফরজ, কোরআনেও আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম শাহরু রমাদান আছে না, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালিয়াসুম, কোরআনেও আছে আর হাদিসেও আছে। আর সমস্ত উম্মতের উলামাদের ঐক্যমত ইজমাও আছে যে রমজান মাসের রোজা কি ফরজ, এ হচ্ছে ইজমা। যাকাত শতকরা 2.5% দিতে হবে, জি, ইজমা আছে না নেই, কোরআনেও আছে, হাদিসও আছে, ইজমা, জি। যাকাত ফরজ, হজ ফরজ, কোরআনেও আছে, হাদিসও আছে, এই হজের কথা, আর উম্মতের উলামাদের ইজমা ঐক্যমত আছে যে হজ ফরজ, ঠিক না। পর্দা ওয়াজিব, পর্দা ফরজ, এ কথা কোরআনে আছে, হাদিসও আছে, উম্মতের ইজমা আছে। এইরকম বহু মাসলা মাসাইল, জেনা হারাম, ঠিক না, মদ হারাম, ইজমা আছে না নেই, কোরআনেও আছে, হাদিসও আছে, ইজমাও আছে, ঠিক, আচ্ছা। কিন্তু কিছু মাসলা মাসাইল আছে যেগুলি ক্ষেত্রে ইজমা নেই, ইখতিলাফ আছে, ইজমার বিপরীত হচ্ছে ইখতিলাফ, মতানৈক্য হয়, মতানৈক্য হয়ে যাও। যেমন বলা যেতে পারে যে তামাক, তামাক জর্দা, ঠিক আছে না, তামাক জাতীয় জিনিস হালাল না হারাম, বা হারাম না মাকরু, সহি হচ্ছে যে হারাম, এর দলিল কোরআনেও আছে, হাদিস আছে,
কিন্তু এত হয়তো স্পষ্ট সেই নাম ধরে আল্লাহ রসুলের জামানায় তা ছিল না, তামাক উৎপাদন হতো না, সেজন্য তামাকের নাম দিয়ে নেই। তামাকের নাম দিয়ে যদি থাকতো তাহলে স্পষ্ট কোরআনে আছে, সুতরাং ইজমা এই ক্ষেত্রে হয়ে যেত, ইজমা হয়নি। তাই এক শ্রেণীর আলেমরা হয়তো বলেছে মাকরু অপছন্দনীয় বলেছে, কিন্তু সঠিক হয়েছে যে হারাম। তাহলে এই ক্ষেত্রে বলা যাবে না ইজমা আছে, কোরআন হাদিস দ্বারা হারাম কিন্তু ইজমা নেই। এইরকম বেশ কিছু মাসলা মাসাইল আছে যে ক্ষেত্রে বলা যেতে পারে, কে বলেছে মাকরু, কে বলেছে হালাল, কেউ হারাম বলতে পারে। নামাজের মাসলাই বলি, নামাজের মাসলা, নামাজ পাঁচ অক্ত কি ফরজ, কিন্তু নামাজে রাফায়েদান করা ঠিক আছে, নামাজে আমিন বলা হাদিসে আছে না নেই, জোরে আমিন বলা আছে হাদিসে, কিন্তু এই ক্ষেত্রে এজমা আছে কি, এজমান ইখতিলাফ আছে, কে বলছে আসতে বলতে হবে, কে বলছে জোরে বলতে, কে বলছে রাফায়েদান করতে হবে, কে বলছে করতে হবে না, কে বলছে করা সুন্নাত, কে বলছে করা সুন্নাত নাই। হ্যাঁ, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, শুধু সুন্নাতের মাসলা না, ওয়াজিবের ক্ষেত্রে হয়তো ইখতিলাফ আছে, ওয়াজিব সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটাই হচ্ছে সহি। কিন্তু কিছু আলেমরা ইখতিলাফ করেছে যে না, পিছনে যখন আছি তখন শুনলেই চলবে, তাহলে ইখতিলাফ হলো ইজমা হলো না, এর নাম হচ্ছে ইজমা। তাহলে কোরআন হাদিসে মাসলা আছে সেই ক্ষেত্রে ঐক্যমত ইজমা হওয়ার নাম হচ্ছে ইজমা। কিন্তু এমন কোন মাসলা পৃথিবীতে নেই মুসলমানদের মধ্যে যে কোরআনেও নেই হাদিস নেই, কোরআন হাদিস বিরোধী ইজমা হয়ে গেছে। যেমন বিদাতিরা বলে যে চার মজাহাবের এক মজাহ মানা ফরজ, যখন জিজ্ঞাসা ফরজ, তাহলে তো ফরজ তো আল্লাহ করবেন তার রাসূলের মাধ্যমে, তো কোরআনে কোনো জায়গায় মজাহাবের নাম আছে, হানফি শাফি মালিকি হাম্বির এই নামগুলি কোথাও আছে কোরআনে? বলছে নেই, হাদিসে আছে, হাদিসেই দেখেন কোথাও, সালাত যাকাত সিয়াম হজ সবই আছে, হেজাব পর্দা সব আছে, আছে না, যে না হারাম তাও আছে, সারাব হারাম, মদ খামর হারাম, মদ হারাম সব আছে, কিন্তু মজাহাব ফরজ এ কথা কোথাও আছে? হানফি হইতে হবে, শাফি মালিকি হাম্বেলি হইতে হবে, আছে কোথাও? বলছে না হাদিসে নেই, তবে কি হয়েছে ইজমা হয়ে গেছে, কোরআনে অনেক হাদিস অনেক ইজমা হয়ে গেছে। এই হচ্ছে মিথ্যুকদের দাবি, যদি ইজমা হয়ে থাকে কোরআন এবং হাদিসের নেই এমন কথা, তার মানে কোরআন হাদিসের বিরুদ্ধে ইজমা হয়েছে। কোরআন হাদিসে কি আছে? কোরআন হাদিস আছে আল্লাহর আনুগত্য কর, রসুলের আনুগত্য কর, আর কোনো একজন বড়র আনুগত্য নাই, বড়দের আনুগত্য কর আল্লাহ বলেছেন। মজার কথা শুনেন, ওই আয়াত পড়ে উলিল আমরে মিনকুম পড়ে বিদাতপন্থী হানাফিরে কি বলে যে আল্লাহ বলেছেন উলিল আমরে মিনকুম, এখান থেকে মজহাব প্রমাণিত হয়, কথা বুঝতে পেরেছেন? তাদেরকে বলি আল্লাহ বলেছেন বহু বচন তোমাদের বড়দের আনুগত্য করা, বড়দের মধ্যে বাবা মা আছে, দাদা দাদি আছে, নানা নানি আছে, আলেমরা আছেন, তারপরে একজন না হাজার হাজার আলেম হইতে পারেন, হাজার হাজার বড় মানুষ হইতে পারেন, আপনার কফিল আছেন, আপনার ম্যানেজার আছেন, আপনার সুপারভাইজার আছেন, ফোরম্যান আছেন, সবাই উলিলাম, আপনার রাষ্ট্রের রাষ্ট্রপতি আছেন, প্রধানমন্ত্রী আছেন, আপনার বাদশাহ আছেন, এই দেশে আছেন, এখানকার বাদশাহ আছেন, উলিলাম, সবাই উলিলাম। যেমন আপনার বাবার আদেশ মানতে হবে, মায়ের আদেশ মানতে হবে, তেমন রাষ্ট্রীয় নেতার আদেশ মানতে হবে, যতক্ষণ জায়েজ কথা বলবে, না জায়েজ হারাম কথা না বলেছে, তাহলে সবাই উলিলামের মধ্যে। আলেমদের কথা, যে কোনো আলেমের কথা মানতে হবে যদি আল্লাহ এবং রসুলের কথা বলে, যে কোনো আলেমের কথা একজন নয়, তাহলে উলিল আমর দিয়ে শুধু আবু হানিফাই কেমন করে প্রমাণ হইলো, বা শাফি কেমন করে প্রমাণ হইলো, বা মালিক আর ইমাম আহমদ বিন হাম্বালি কেমন করে প্রমাণ, তা তো হইলো না, একজন বা চারজন তো হলো না, আর চারজন বলছে চারজনের একজন গিনিতে হবে, চারজনও একসাথে নেওয়া যাবে না, কথা বুঝতে পারছেন? চারজন দেখো ছুটে গেছে, চারজন একসাথে চারজনকে মানা যাবে না, বলছে একটা মানতে হবে। এসবগুলি সব ভিত্তিহীন কথাবার্তা যা মজাহপন্থী বিদাতিরা বলে থাকে, যে তোমাকে মুসলমান হওয়ার সাথে সাথে আর একটা লেভেল লাগাইতে হবে, হয় হানফি লেভেল লাগাও, আর না হয় শাফি লেভেল লাগাও, না হয় মালিকি লেভেল লাগাও, না হয় আম্বেলি লেভেল লাগাও। আবার তারপরে যারা পীরপন্থী সুফিবাদে বিশ্বাসী, তারা বলে তার সাথে আরেকটা লেভেল লাগাইতে হবে, তরিকতের লেভেল লাগাইতে হবে, আপনি চর্ম নাই, না শস্যি না, না আপনি ফুলতুলি, না আপনি ফুরফুরা, না আটরসি, না ভণ্ডারি, না আপনি কাদেরি, না চিস্তি, না মোজাদ্দেদি, না নকশবন্দি, না না আর কিছু, এই কোনো একটা লাগাইতে হবে। এগুলো বিদাতির কথা, যদি জিজ্ঞাসা করেন কোথায়, বলছি এগুলো যুগ যুগ ধরে এজমা হয়ে গেছে আলেমদের, যে কোনো একটা লাগাইতে হবে। এরা হচ্ছে মিথ্যুক দিনের নামে। আল্লাহ বলছেন ওর চাইতে বড় জালেম কেউ নেই, মিম্মান কাযাবা আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলেছে, যেগুলি কোরআনে অনেক হাদিস অনেক আর ইজমা হওয়ার দাবি, যারা মিথ্যা দাবি করেছে, এদের চাইতে বড় জালেম অমন আজলাম মিম্মান কাযাবা আলাল্লাহ, মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, আল্লাহ সম্পর্কে মিথ্যা তারা গড়ে নিয়েছে। এটা হচ্ছে কিয়াস,
কেয়াস মানে এই নয়, কেয়াস মানে সাধারণ ভাষা বুঝে যুক্তি, কেয়াস মানে এইরকম যুক্তি নয় যে কোরআনেও নেই হাদিসেও নেই আর আপনি যুক্তি পেশ করুন, না এটা যুক্তিযুক্ত এটা যুক্তিসঙ্গত সেজন্য এটা মানবো, এটার নাম শরীয়ত না, এইরকম নাম নয় কেয়াসের। কেয়াস হচ্ছে যে কোরআন এবং হাদিসে একটা স্পষ্ট মাসলা আছে, সেই মাসলার উত্তর বা সমাধান কোরআন হাদিসে আছে। আর একটা জিনিস আছে যেটার স্পষ্ট উত্তর পাওয়া যায় না, নতুন একটা কিছু সমস্যা এসছে, সেই সমস্যার সমাধান কোরআন হাদিসে নেই, কিন্তু যে নতুন সমস্যা দেখা গেছে সেই সমস্যার ওই পুরাতন সমস্যা যেই সমস্যার সমাধান কোরআন স্পষ্ট বা হাদিসে স্পষ্ট আছে তার সাথে সাদৃশ্যতা আছে, একই রকমের। সুতরাং ওই হুকুমটি, যেই হুকুমটি কোরআন হাদিসে স্পষ্ট, সেই হুকুমটি সেই বিধানটি ফিট করে দেওয়া কার ওপর, নতুন সমস্যার ওপর, এবং ওই সমাধান দেওয়া, এর নাম হচ্ছে কেয়াস। তাহলে কোরআন হাদিসে আছে কিন্তু অস্পষ্ট আছে, যেটা ইস্তিমবাত করে অলমারা নতুন সমস্যার সমাধান দেবেন, এর নাম হচ্ছে কেয়াস। কেয়াস মানে এই নয় যে শুধু যুক্তি পেশ করে দিলেন, ইবলিস আলমান কাসা ইবলিস। তো এইরকম কেয়াস যদি কেউ করে যে কোরআন হাদিস বিরোধী কেয়াস, যেমন বহু মাসলা মাসাইলে ফেকার কিতাবগুলিতে রয়েছে মজাহবন্থীদের, সেগুলি হচ্ছে শয়তানি কেয়াস, এবলি কেয়াস, কেয়াস। এই জন্য মজহাবের সমস্ত কথা মেনে নেওয়া গুমরাহি, কারণ সেগুলি হচ্ছে মানুষের মত, মানুষের মতের মধ্যে যেগুলি ভুল আছে অবশ্যই ছেড়ে দেওয়া ফরজ, আর যেগুলি সহি কথা আল্লাহ রসুলের কথাই বলেছেন ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ, সেগুলি অবশ্যই নেওয়া ফরজ, কারণ সেগুলি তাদের মন গড়া কথা নয়, আল্লাহ রসুলের কথা। বুঝতে পারছেন তো আশা করি? তাহলে তাদের কথা, আইম্মায়ে কেরামদের কথা, মজহাবের কথা, যেগুলি আল্লাহ এবং রসুলের কথার অনুকূলে সেগুলি অবশ্যই নেওয়া জরুরি, আর যেগুলি কোরআন হাদিস বিরোধী তাদের কিতাবাদিতে রয়েছে, তাদের কিতাব, তাদের তাদের নামে যে সব কিতাব লিখা হয়েছে, তাদের মজহাবের নামে যেসব কিতাবাদি লিখা হয়েছে, অনেকের কিতাবই নেই, আবু হানিফা রহমাতুল্লাহ যেমন নিজের লিখা কিতাবই নেই কিন্তু তার নামে বহু কথাই লিখা হয়েছে, কোনটা যে তিনি বলেছেন আর কোনগুলি তিনি বলেননি বা স্বীকৃতি তিনি আল্লাহ পাকই ভালো জানে, কিন্তু তার নামে তার মজহাবের নামে চালিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেগুলি ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়া ফরজ, যেগুলি শরীয়ত সম্মত নয়, কোরআন এবং হাদিস সম্মত নয়। حينما رجعت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري يا إلهي خذ بقلبي